ঠিক আছে আমার সোনা, তাই কিনে দেব। চলো এখন খেলাও, আমি মাঠে ছাগল চড়াইতে যাব। ঠিক আছে। তুমিও খেয়ে নাও মা, আমি বড় হয়ে তোমাকে আর ছাগল চড়াতে দেব না। ওরে আমার মধুরে, আমাকে 100টা টাকা দে না বোন। কেন, কি করবা? ছেলেটুকের আজ পরীক্ষা, বাপ মরার পর থেকে তো ভালো মন্দ কিছুই খাওয়াইতে পারিনি, তাই আজকে একটু মাংস খাবো। টাকা নিয়ে কোনো চিন্তা করিস না বোন, আমার ছাগলটা বেচি তোর টাকা আমি শোধ করে দিব। সে ঠিক আছে, আমার কাছে তো টাকা নাই। থামো, তোমার ভাইয়ের সাথে লি দিছি। কই গো, 100টা টাকা দাও দিনি। টাকা কি হবে? এই দেখো, তানিয়া বোন ধার লিবে, আর ছেলের বলে আজ পরীক্ষা, তাই একটু মাংস কিনে খাওয়াবে। ওগো মেয়েটা, তোমার তো স্বভাব কেন গো, পকেটে না কানা করে আবার ছেলে পড়ানোর আমদানি। তোমার ছেলের লেগে কি টাকা নিয়ে বসে আছি নাকি আমি? পয়সা নাই তো ছেলে পড়ানোর অত শখ কেন? তোমার মতো ছাগল চড়াই দিতে পারো না, যাও হটো এখান থেকে। এই ওসব বলি আখে কাঁদানোর কি দরকার? টাকা দিবা না দিবা না, অচ্ছেলে ও যেমন তাই করলো তাতে তোমার কি? তুমি জানো না, এসব গরিব মানুষদের মাথায় তোলা উচিত না। এদেরকে যদি একবার মাথায় তুলো তাহলে আর নামাজ পারবো না, ডেলি চলে আসবে। ওদেরকে সব সময় দূরে দূরে রাখবা, বুঝলা? আমি তোমার মতো না, আমি ওসব পারবো না। মা, কি হয়েছে তোমার কাঁদছো কেন? কিছু হয়নি রে বাবু। কিছু হয়নি তো তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো। কি আর বলবো রে রাশিদ, তোর আজ পরীক্ষা বলি ভাবনু তোকে একটু মাংস নি খাবো, সেই কপালটাও আমার হলো না। সাহেব আমাকে অপমান করে তাড়ি দিল জানে। তুমি চুপ করো, মার কাঁদো না, বড় হলে দেখবে আমাকে অনেক টাকা হবে, তখন তোমার সব কষ্ট দূর হয়ে যাবে। তাই জানে হয় মধু, তাই জানে হয়। মা, তুমি আর চিন্তা করো না, আমি পরীক্ষাটা দিয়ে আসি। ঠিক আছে বাপ, ভালো করে পরীক্ষা দিস। স্কুলে যাওয়ার কি দরকার? পড়াশোনা করি চাকরি করবে নাকি? রাস্তা ছাড় ভাই, আমার পরীক্ষা আছে, যেতে দে। ওই ছাড়বো না, কি করবি, মারবি নাকি? তোর এত বড় আস্পর্ধা, তুই আমার গায়ে হাত দিলি? Thank you.
গো, তুমি আসবে না? কোথায় যাব? কেন, তুমি ভুলে গেছো নাকি? আজকে কি বার, কি কথা ছিল? ও, আসছি আসছি আসছি, আমি এক্ষুনি আসছি। মা, আমি বন্ধুদের সঙ্গে পার্কে ঘুরতে যাচ্ছি, আমার আসতে একটু দেরি হবে, তুমি খেয়ে নিও। ঠিক আছে, সাবধানে যাস। ঠিক আছে মা। মা, তুমি এখনো না খেয়ে বসে আছো, তোমাকে কতদিন বলেছি এভাবে বসে থাকবে না, খেয়ে নেবে। আমি কি এখন ছোট আছি? আমি তো বড় হয়ে গেছি। লাও, তোমাকে আর জ্ঞান দিতে হবে না, খেয়ে আমাকে উদ্ধার করো। মা, নাও তুমিও খেয়ে নাও। মা, তোমাকে এত কষ্ট করে আর রান্না ফান্না করতে হবে না, তুমি এক কাজ করো, তুমি আমার বিয়ে দিয়ে দাও, তাহলে তোমাকে আর এত কষ্ট করতে হবে না, তোমার বৌমা এসে সব কাজ করবে। দেখ, তোর যেটা ভালো হয় সেটাই কর। দেখবো কি গো মা, মেয়ে দেখায় আছে, এই দেখো মেয়ে ছবি, চলবে তো মা? হ্যাঁ চলবে না কেন, আমার খুব পছন্দ, আর তাছাড়া তোর পছন্দ মানেই আমার পছন্দ। কি ব্যাপার ম্যাডাম, কি করছেন? কি ব্যাপার, স্যারের আজ ফোন করতে এত দেরি কেন? তোমার বিয়ের কথাটা পাকা করছিলাম ম্যাডাম। তা আমার হবু শাশুড়ি কি বললো? কি আর বলবে, মা তো এক কথাতেই রাজি। মা যখন রাজি, ডেকে আনো কাজি, বিয়ে করবো আজই। মা দোয়া করো, আমরা যেন সারা জীবন হাসি খুশি থাকতে পারি। হ্যাঁ বাপ, তোরা যেন খুব ভালো থাকিস। মা, তাহলে আমরা মায়ের বাড়ি গেলাম। সাবধানে যাইও বৌমা। হ্যাঁ আমরা সাবধানে যাবো, আপনাকেও তো ভাবতে হবে না, আমাদের ঠিক বুদ্ধি আছে। ভালো আছি, আপনারা সবাই ভালো তো? হ্যাঁ বাপ, আমরা সবাই ভালো আছি। কি রে, দুদিন যেতে না যেতেই কেমন হয়ে গেছিস যে তুই, এ কি হাল রে তোর, আর হাত গুলো কেমন কালো কালো হয়ে গেছে যে। কালো হবে না, অত করে থাল হাড়ি মাজি লিলে। কি গো সোহানা, কি বলছ সব, তুমি কবে থাল হাড়ি মাজলা, সব কাজ তো মাই করে। তুমি চুপ করো তো। রাশিদ, আমি এসব কি শুনছি? আমি কি থালারি মাতার লাগি? আমার মেয়ের সাথে তোমার বিদেশে নাকি? কাকে বলছো আব্বা তুমি? আখে বলাও যা, ভেড়াকে বলাও তাই, একবারে ভেড়া। ওর মা হলো জানের জান, আর আমি কোথাকার কে? দুটো পান্তা ভাত দে। কি বলছো সোহানা, তোমাকে আমি কাজ করতে দিই, তুমি তো আমার সব সব কাজ তো মাই করে, কি উল্টো পাল্টা বলছো? দেখো বাপ, আমি ওসব কিচ্ছু শুনতে চাইনি, তোমার বাড়ির থাল বাসন আমার মেয়ে মাজবে না। এই তুমি দাঁড়িয়ে কি শুনছো, থালা বাসন গুলো মাজতে হবে না, জামাইকে খেতে দিতে হবে না, যাও তাড়াতাড়ি।
আপনার খেয়া চিন্তা করতে হবে না, আপনার মেয়ে আমাদের বাড়ি থেকে আর একটা কাজ করবে না। এই তো আমার লক্ষ্মী জামাই। মা আমরা চলে গেলাম, আপনারা যাইন বেড়াইতে। ঠিক আছে বাপ, আবার এসো। বৌমা এত দেরি করে আসলা যে? সেটা আমার ব্যাপার, আপনাকে সবকিছু কৈফিয়ত দিতে হবে নাকি? দেখলে গায়ে রকম জ্বলে। তোরা খেয়েলে এটা কষ্ট করে খেয়ে নাও না, দরকার হয় দুপুর বেলায় তুমি একটু ভালো করে রান্না করো। আমি খাবো না বলেছি, খাবো না, আমাকে হোটেল থেকে খাবার এনে দাও। আরে খেয়ে নাও না। রাশিদ তোরা ঝামেলা করিস নি, আমি না হয় আলাদাই খাই। হ্যাঁ মা ওটাই ভালো হবে, এতদিন কেন আমার মনের কথাটা বুঝতে পেরেছো? ঠিক আছে মা, তাহলে তুমি আলাদা হয়েই খাও। এই যাও, আমার শরীরটা ভালো লাগছে না, রান্নাটা করে আনো। ঠিক আছে আনছি। যাও আমি এবার গোসল করবো, গরম পানি করে দাও। ঠিক আছে দিছি। যতদিন বাঁচবো এইভাবে কাটিয়ে দিবো।